তুমি জানো যে আমি এখন মন্ত্রী মিনিস্টারের সাথে চলাফেরা করি, বহুত দেখছি তোমার ক্ষমতা। দেখো তুমি খারাপ মন্টু ভাই, আমি বিশু। কে বিশু ভাই? ও বিশু, তোমার কথা বুঝা যায় না কেন? মোলাই নেটওয়ার্কের ঝামেলা ভাই। কি ফোন করছো কি লেগা ভাই? আমি আমার গ্রামে আইছি ভাই, কিন্তু গ্রামে ঢুকবার পার পালাইছি না ভাই। আপনার পার্টির যদি কেউ থাকে তার একটু ফোন করে কয়ে দেন ভাই। পার্টি করে লাভ কি ভাই যদি আমি আমার গ্রামে ঢুকবার না পারি ভাই? কি কি নাম তোমার গ্রামের নাম কি কইলা? পুবাই লাঠুভাঙ্গা ভাই। আচ্ছা এক মিনিট। এই কি যে কি বিশু কি হইছে? ওই বিশু কি সমস্যা বলে পড়ছে ভাই? হাটুভাঙ্গা থানায় কি আমাকে কোনো ইয়ে আছে, পার্টি অফিস আছে? ওইনে আছে তোর, ওর নাম হলো গিয়া শরীফ, শরীফ নামে একজন আছে। ওই থানার ডাইন দিকে একটা পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে থাকে। কোনো দরকার লাগলে যোগাযোগ করতে কো, আমার খুব ঘনিষ্ঠ লোক এবং আমার খুব মানে। এখনো সবাই কোন কোনো থানার পাশে একটা পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসের পাশে ই আছে আমাকে পার্টি অফিস, বুঝছো? পার্টি অফিসে গিয়ে একটা পোলারে খুঁজবা শরীফ নাম ভাই। আরে কোন আমার স্টেশন থেকে লয়ে যাবে ভাই, কারণ আমি ওই বন্ধু যাইতে যাইতে আমার মাইরে তো তোমার নিয়ে হলাইবো ভাই। হ্যাঁ আমি স্টেশন আছি ভাই। আচ্ছা ভাই আমি কার সাথে চলাফেরা করি তুমি এখনই টের পাইবে। শুনেন ভাই, এটা আমার পৈতৃক বাড়ি, বাপদাদার দেশ। এই গ্রামে এই দোকান ওই দোকান থেকে কয়টা টাকা বাকি খেয়েছিলাম, তার লেগে অপমান অপদস্ত করে গ্রাম থেকে আমারে বাইর করে দিল। আমার পোলাটা রাস্তায় যায় পারে না, তার কয় বাটপাড়ের পোলা, তোর বাপ এইটা করছে ওইটা করছে। বউটা পাশের বাড়িতে গেলে তার সাথে ভালোভাবে কেউ কথাবার্তা কয় না। আমি ওই স্টেশনে আইয়া পলিয়া বউ পোলার সাথে দেখা করার লাগে। এখন আপনারাই কন যে কোনো সংবিধানে এরকম আছে যে বাকি খাইলে গ্রামে এখন যাবো না? বিশু ভাই আমি আপনার একটা কথা কই, কালকের সকালবেলা ঘুম থেকে উঠা গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় আপনি বাকি যাবেন, বাকি খাইবেন। এরপরে যদি টাকা চায় তাহলে আমার কথা কইবেন যে শরীফ বাকি খেতে কইছে। এরপরে যদি জোরাজোরি করে কইবেন যে আজীবন বাকি খাতে আমি লেগে রাখতে কইছি। ধর্মিয়া এটা আমি করুম কে, বাকি খাওয়া কি আমার পেশা? আর কোনো ভদ্রলোক এগুলো করে যে এই মাথা থেকে এই মাথা বাকি খাইব? রানিমো সব আজীবন বাকির খাতা লিখে রাখ। আমার বাকির খাতা আছে না, আজীবন বাকির খাতা লিখে রাখো। বন্ধুরা আপনারা একটু থামেন, আজকে বিশু ভাই অনেকদিন পরে গ্রামে আসছিলেন, আজকে ঢাকা চলে যাচ্ছেন। যাওয়ার আগে বিশু ভাই আমাদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এটা হাটুভাঙ্গা গ্রামবাসী, আজকে এই গ্রামে যে নতুন দিনের সূচনা হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। ভাই সাহেব দীর্ঘদিন পরে আমি গ্রামে এসে গ্রামের যে অবস্থা দেখলাম খুবই খারাপ অবস্থা। আমাদের গ্রামে ভালো একটা স্কুল নাই, আমি চিন্তা করেছি আমার নিজ তহবিলের টাকা দিয়ে আমি এখানে একটা হাই স্কুল করে দেব। ভাই সাহেব আমাদের এই গ্রামের লোক দূর দূরান্তে গিয়ে চিকিৎসা করে, আমাদের গ্রামে ভালো একটা হসপিটাল নাই। আমি চিন্তা ভাবনা করছি 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করবো। আমাদের রাস্তাঘাট ঠিক হয় নাই এখনো, আমি রাস্তাঘাটও ঠিক করে দেবো আমার নিজ তহবিল থেকে।